নমস্কার আজকের তর্কযুক্তি গপন্ন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের তর্কযুক্তি গপন্ন অনুষ্ঠানের বিষয় হচ্ছে চিকিৎসক নিগ্রহ আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে অংশ নিয়েছেন অমৃতালাল সাহা কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই তর্কযুক্তি অনুষ্ঠানে নমস্কার তাছাড়া বিজেপির পক্ষ থেকে আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিয়েছেন সুব্রত চক্রবর্তী আপনাকেও আমাদের আজকের যুক্তি গপন্ন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি চিকিৎসক নিগ্রহের জের এবং পশ্চিমবঙ্গে চিকিৎসক নিগ্রহের জের কিন্তু রাজ্যেও এসে পড়লো এবং আজকে সারা দেশের সাথে রাজ্য রাজ্যের যে সরকারি হাসপাতালগুলোতে সেখানে কিন্তু আউটডোর যে পরিষেবা সেটি সেগুলো বন্ধ ছিল এবং শুধুমাত্র জরুরি বিভাগে পরিষেবা চালু ছিল রাজ্যের প্রত্যেকটি যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে অর্থাৎ এক কথায় যে বাংলার যে চিকিৎসক নিগ্রহের ঘটনা তা কিন্তু ছড়িয়ে পড়েছে দেশব্যাপী এবং তার রেশ কিন্তু পড়ল আমাদের রাজ্য ত্রিপুরাতেও এই আলোচনায় আমরা প্রথমে যাচ্ছি সুব্রত চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে যিনি রয়েছেন শেষ পর্যন্ত ত্রিপুরাতে পশ্চিমবঙ্গের চিকিৎসক নিগ্রহের জের কি বলবেন এই বিষয়টাকে দেখুন এটাকে বিক্ষিপ্ত করে দেখার কোনো জায়গা নেই কারণ পশ্চিমবঙ্গে যে বিষয়টাকে কেন্দ্র করে বিশেষ করে জে আরও যারা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার যারা আছেন তাদের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটা একেবারেই সঙ্গত কারণ এটা ডাক্তার নিগ্রহের ঘটনা এটা একটা ইস্যু কিন্তু এই ধরনের যারা পরিষেবার কাজে যুক্ত আমি এটাকে একটু ওয়াইড স্পেকট্রামে দেখলাম আজকে মানে আমার সারাদিন মনে হচ্ছিল এটা যে আপনি দেখুন জরুরি পরিষেবা যারা দিচ্ছেন ফায়ার সার্ভিস বলুন ইলেকট্রিসিটি বলুন ডাক্তার বলুন এই ধরনের পরিষেবার ক্ষেত্র যেগুলি আছে সেইখানে বিভিন্ন সময়েই আচমকা তাদের উপর একটা হামলা হয়ে যায় এবার এই হামলার সঙ্গতকরণ কোনো কারণ আছে কিনা যারা হামলা করছেন তারা পরিষ্কার কিনা কেন হামলা করছেন বা যাকে দোষী বলছেন আদৌ তিনি দোষী কিনা তার বাছ বিচার কিন্তু কিছু থাকে না তো কলকাতায় যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে সেটা বেধরকভাবে একদল উশৃঙ্খল শাসকদলীয় ক্যাডার বাহিনী হামলে পড়েছে হাসপাতালের উপর ডাক্তারদের উপর তো স্বাভাবিকভাবেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একজন এবং সেটাকে প্রশমিত করার কোনো উদ্যোগ সরকার গ্রহণ করেনি আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে এটা একটা অল অফ এ সাডেন একটা গ্রুপের মধ্যে আমি যদি ধরি যে না শাসক দল টল এগুলি কিছু না সব ছেড়ে দিলাম আমি কিন্তু তর্কের খাতির যদি ধরে নিই অল অফ সার্টেন একটা গ্রুপের মধ্যে একটা অ্যাক্সাইটমেন্ট হয়েছে যেটা অনেক ক্ষেত্রে হয় হোয়াটা একেবারেই বাঞ্ছনীয় নয় আমি জাস্টিফাই করছি না হোয়াটাকে কিন্তু যদি আমি ধরেও নেই তর্কের খাতিরে তারপরেও ওনাদের যে দাবিগুলি রয়েছে বা ওনারা যা বলতে চাইছেন সরকার শুনবে না অ্যাডামেন্ট হয়ে গেছে যে আমি কিচ্ছু শুনবো না চার ঘন্টার মধ্যে জয়েন করতে হবে দু ঘন্টার মধ্যে পরিষেবা আবার চালু করতে হবে হ্যাঁ রূপ ধারণ করেছে এবং সরকারের কাছে একটা ইগোর ব্যাপার হয়ে গেছে যেখানে এদের জীবন নিরাপত্তা জড়িত এবং এদের জীবন নিরাপত্তার সঙ্গে সমস্ত রোগী রোগিনী যারা আছেন তাদের সুস্থ হওয়া বেঁচে থাকা সেটা অনেকটা জড়িত সেই জায়গায় সরকার রকম মানবিক দৃষ্টিকোণ থেকে এটাকে একবারও বিচার করলেন না এই ধরনের একটা ফেসিস্ট সরকারের চেহারা পশ্চিমবঙ্গে চলছিল এবার যখন দেখা গেল যে পশ্চিমবঙ্গে এটা দীর্ঘায়িত হচ্ছে ছদিন অতিক্রান্ত হয়েছে একই রকম ডেডলক তো তারপর যথারীতি ডাক্তারদের যে সর্বভারতীয় সংগঠনগুলি আছে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আজকে গোটা দেশের মধ্যেই ত্রিপুরা না শুধু গোটা দেশের মধ্যেই জরুরি বিভাগ ছাড়া বাকি অন্যান্য অনেক কিছুই বন্ধ ছিল তো অ্যাকচুয়ালি এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ডেমোক্রেটিক কোনো দেশে কোনো রাজ্যে এই ধরনের ফেসিবাদী রকম সিদ্ধান্ত কিংবা এই ধরনের অ্যাডামেন্ট নিয়ে সরকার কাজ করবে যে আমার জীবন নিরাপত্তার দাবি যেখানে আমি করছি বা আমি যেখানে নিরাপত্তার প্রশ্নে আমার জীবনের নিরাপত্তার প্রশ্নে আমি সরকারের কাছে কিছু বলতে চাই আর সরকার বলছে আমি শুনবো না যা হয়েছে সেটা আমার শোনার দরকার নেই তো এই যে একটা ফেসিস্ট একটা মনোভাব তার বিরুদ্ধেই কিন্তু আক্রমণটা হয়েছে এই আন্দোলনটা হয়েছে একদম অমিত বাবু কি বলবেন এই ঘটনা এবং চিকিৎসক নিগ্রহ সারা দেশেই সেটা ঘটে থাকে এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে যেভাবে ঘটনাকে এই চিকিৎসক নিগ্রহের জেরে যেটা সারা দেশ উত্তার এটা একটা খুব গুরুতর বিষয় কোনো ভূমিকা না করে অন্তর থেকে যে কথাটা ধিক্কার জানাতে হয় এই ধরনের চিকিৎসক নিগ্রহ যারা কোনোভাবেই কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় যাদের যাদের হাতে নিগৃহীত হচ্ছেন তাদের কোনো ক্ষতি করেননি যাদের চিকিৎসা করেছেন অন্তর দিয়ে সমস্ত মন বুদ্ধি দিয়ে শরীর দিয়ে সারাদিন হয়তো পনেরো থেকে কুড়ি ঘন্টা পরিশ্রম করে চলেছেন তাদেরকে সবাইকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার হাসপাতালে থাকে না সমস্ত ওষুধ থাকে না ডায়ালিসিসের যন্ত্রপাতি থাকে না ইমার্জেন্সি চিকিৎসার জন্য সুযোগ সুবিধা যন্ত্রপাতি থাকে না সমস্ত কারণ থাকে যে সমস্ত আধুনিক চিকিৎসা একজন রুগীকে তাৎক্ষণিকভাবে দেওয়া সম্ভব হয় না হয়তো অন্য কোথাও রেফার করতে হয় কিন্তু সমস্তটা খুব গিয়ে পড়ে যিনি আসলে চিকিৎসা করছেন সাহায্য করছেন একজনের পরিবারের সদস্যকে একজনের বন্ধুকে তার উপরে সেটা সর্বতোভাবে নিন্দনীয় এখানে আমি অন্য যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই জিনিসটা যুক্তিসঙ্গতভাবেই পশ্চিমবঙ্গের যে চিকিৎসক বন্ধুগণ আমাদের ভাই বোনেরা ছোটরা এই কাজ শুরু করেছে তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি সমস্ত শুভ সম্পন্ন মানুষের এবং এদের এই আন্দোলনের প্রতি আজকে সারা ভারতবর্ষের আট লক্ষ চিকিৎসক সহানুভূতি প্রকাশ করেছেন সারা বিশ্বে এটা আলোচিত হয়েছে এবং এই জিনিসের সুযোগ ধরে যদি আমরা দেখি হাসপাতালের যে চিকিৎসা আমাদের যে রেশিও হওয়া দরকার বিভিন্ন কমিশি কমিটি কমিশন হয়েছে বলেছে প্রতি এক হাজার লোকের জন্য একজন চিকিৎসক প্রয়োজন এখানে কি আছে আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দর্শক বন্ধুদের আমাদের সুধি বা নাগরিকদের যে আমাদের ভারতবর্ষে প্রতি এগারো হাজার লোকের জন্য একজন চিকিৎসক আছে আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা যে সমস্ত ডিসক্রিশনারি পাওয়ারের বলে যে সুযোগ সুবিধা ভোগ করছেন এমএলএ এমপিগণ এবং সমস্ত মন্ত্রীগণ যে যে সমস্ত সুযোগ সুবিধা সরকার থেকে করে তারা একবারে চিন্তা করে দেখেন না আমাদের যে বেসিক নিড যে প্রয়োজনীয় ন্যূনতম সুযোগ সুবিধাগুলি জীবন ধারণের জন্য চিকিৎসা আর একটা ন্যূনতম প্রয়োজন তার জন্যে কেন আমরা এগারো হাজারের জন্য প্রতি এগারো হাজার নাগরিকের জন্য একজন চিকিৎসক থাকবে সমস্যাটা শুরু হয় সেখান থেকে সেখানকার দায়িত্বটা গিয়ে বর্তায় ভারত সরকারের বিরুদ্ধে যে তারা কেন সেইভাবে আমি এখনকার সরকারের কথাই শুধু বলছি না সমস্ত সময় যে আমাদের যে শিক্ষা খাতে যে বরাদ্দ থাকা দরকার আমাদের বাজেট পেশ হবে আমরা খুশি হব আমার যিনি আছেন এখানকার সমস্ত আমার ত্রিপুরা রাজ্যের বন্ধুগণ যারা সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারেন তারা যদি এই জিনিসটা নিশ্চিত করেন যে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি এক হাজার লোকের জন্য একজন চিকিৎসক দেওয়া আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত হাসপাতালে ন্যূনতম যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা তাদের বসার জায়গার ব্যবস্থা করা এবং তাদের আলু পাখার ব্যবস্থা করা তাদের জন্যে যে পানীয় জলের ব্যবস্থা নেই এমন অনেক হাসপাতাল আছে এমনকি এই যে বিখ্যাত আমরা তো নাম ডাক এইমস দিল্লিতে সেখানে প্রতিদিন আউটডোরে আঠারো হাজার রুগী দেখা হয় প্রতিদিন কাজে এটা অমানবিক অমানসিক পরিশ্রম করে চলেছেন আমাদের চিকিৎসক বন্ধুগণ আমার ত্রিপুরাতে বা পশ্চিমবাংলায় শুধু তাই নয় বিজেপি শাসিত রাজ্যেও এই আন্দোলন হয়েছে সেই রকমভাবে বিভিন্নভাবে চিকিৎসকের উপর আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় অ্যাসমা জারি হয়েছে আমরা খুব খুশি যে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে সেই অ্যাসমা জারি করা হয়নি চিকিৎসকদের বিরুদ্ধে সেই এরকম আইন যে কালা কালাকানুন প্রয়োগ করা হয়নি তাদের যে সঙ্গত খুব মানে সেটা বিলম্ব হলেও বিলম্বে হলেও যেটা সরকার সেটা মেনে নিয়েছেন সমস্ত সম্পন্ন মানুষের আবেদন অনুরোধ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গ সরকার সেখানেও আমি তাদেরকে ধন্যবাদ দিই আজকে ছয় দিন সাত দিন যে কারণে যে আমাদের সমস্ত রুগী যারা বাইরের থেকে এসছেন তাদের প্রচণ্ড অসুস্থ অবস্থায় যারা রুগীদের নিয়ে এসছেন তারা চিকিৎসা পাননি অনেকে মারা গেছেন শুধু পশ্চিম বাংলায় নয় এবং আমরা যদি দেখি চিকিৎসার যে অপ্রতুলতা আপনি দেখেন আজকে একশো জন কোনো নিউজে এসছে কোনো জায়গায় এসছে একশো জন বিজেপি সহযোগী শাসক বিহারে আছে সেখানে দেখবেন এই যে চিকিৎসার অবস্থাটা আছে কোনো সময় শুধু এই নয় যে এখানে কংগ্রেস সরকার এখানে বিজেপি সরকার এখানে তৃণমূল সরকার সেই নয় সেখানে সর্বত্র দেখবেন যে একটা যে ন্যূনতম পরিকাঠামো দেওয়ার জন্যে ন্যূনতম যে চিকিৎসক সংখ্যক দেওয়ার জন্যে যা প্রয়োজন তার জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে না আর বড় বড়ো গালঘোড়া গুলি আওড়াচ্ছেন এ এটা ফেসিস ফেসিস কারা সেটা আরেকটা বিতর্ক হতে পারে কিন্তু এখানে আমরা যে একটা মানবিক বিষয় নিয়ে আলোচনা করছি সেখানে ফেসিস বলতে গেলে আমরা রাজনৈতিক আদর্শ নিয়ে যখন কথা বলবো সেখানে প্রমাণ হবে কে বড় ফেসিস্ট সেটা আমরা অনেকেই এই জায়গায় আমি এই বিতর্কটা আনতে চাইলাম না কারণ এটা আর একটা বড় বিষয় সেখানে আমরা দেখব যে যারা নাকি নিজেরা বলে অন্যদিকে আঙুল দেখিয়ে আমি তো এই জায়গায় অনেকদিন আগেই বলে গেছিলাম যে যারা নাকি ফেসিস্ট কমিউনিস্ট দলের যারা গুন্ডা পান্ডা ছিল তারাই পশ্চিমবাংলায় তৃণমূলে যোগদান করেছিল তারাই এখানকার বিজেপি যোগদান করেছে পশ্চিমবাংলার সেই বাহিনী বিজেপির একটা অংশ চলে গেছে বলে আজকে এত হাঙ্গামা হচ্ছে সন্ত্রাস হচ্ছে রক্ত ঝরছে কাজেই কে বড় ফেসিস সেটা ইতিহাস বলবে সেটার বিতর্কে যদি সুযোগ হয় শুধু সেই বিষয়ে আলোচনা করলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো কিন্তু এখন চিকিৎসার বিষয় নিয়ে আমরা চিকিৎসক সমাজের পক্ষে এই বিন্দুমাত্র আক্রমণ আলোচনা আমরা সেই বিন্দুমাত্র আক্রমণ একজন চিকিৎসক বিরুদ্ধে হলে আমি তার প্রতিবাদ করি আমরা তার প্রতিবাদ করি এটা কোনো সময় কাম্য নয় আমরা চিকিৎসক সমাজের আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আরেকটা জিনিস বলতে হয় আমাদের চিকিৎসক বন্ধুদের কাছে এই যে ছয় দিন সাত দিন এই এতভাবে পরিশানি হলো মানে ভোগান্তি হলো রুগীদের শিশু বৃদ্ধ এত মানুষের এমন কি একটা বিকল্প চিন্তা বুদ্ধিজীবী বিদ্যুৎজন আপনাদের পক্ষে আছে একটা বুদ্ধি করে বার করা উচিত যে আমরা প্রতিবাদ করব আমরা প্রতিরোধ করব।। একটা আন্দোলনে বিকল্প পদ্ধতি বার করা দরকার শুধু কাজ বন্ধ করে সুপ্রিম কোর্ট আপনারা জানেন সেটা যে বলে দিয়েছে যে এই হাসপাতালে এবং এই যে অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে আন্দোলন চলবে না এরকম কাজ বন্ধ করে আন্দোলন সেটাও কিন্তু নিন্দনীয় আপনাদের প্রথমেই বলেছি বারে বলেছি যে একটি আক্রমণও সমর্থনযোগ্য নয় সেই আক্রমণের বিরুদ্ধে আমরা তার শাস্তি প্রতিটি মানে যে অপরাধী শাস্তি হওয়া দরকার তারা যে দাবি তুলেছেন তাদের আইন সংশোধন করে তাদেরকে যাতে বেইল না দেওয়া হয় জামিন না দেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে তা সমর্থন করি তা উচিত তা করা উচিত না হলে আমরা যদি সেই পরিবেশ না থাকে আমি যদি মনে করি যে আমার উপরে হয়তো হামলা হবে আমি কীভাবে ভালোভাবে চিকিৎসা করবো তাই দেওয়া উচিত সুব্রত তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে চিকিৎসক রাজ্যের চিকিৎসকদের উপর নিগ্রহের ঘটনা সেই ঘটনা ধামাচাপা দিতে কিংবা সেখানে এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেটা করতে পেরেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করতে পারেন সেইটা বলার আগে আমি উনি অনেকগুলি কথা বললেন এখন বিষয় হলো তিনি বললেন যে কতজন জনসংখ্যার কত নিরিখে কি অনুপাতে ডাক্তার বা চিকিৎসক থাকার কথা বা আদারওয়াইজ অনেক কিছু থাকার কথা দেখুন বাহাত্তর বছর হলো আমাদের স্বাধীনতার পঞ্চান্ন বছর টানা একতরফা দেশটাকে শাসন করেছেন কংগ্রেস আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো পঁচাত্তর বছর মানে বাহাত্তর বছরের মধ্যে পঞ্চান্ন বছর শাসন করার পর মাঝখানে বাকি সরকারগুলিকে বাদ দিয়ে আমি যদি বলি দু সালে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন সরকার গঠন হয় তখন উনাকে কি কাজ করতে হলো চিকিৎসা পরিষদ ছেড়ে দিন নয় কোটি টয়লেট বানাতে হয়েছে নয় কোটি টয়লেট বানাতে হয়েছে নরেন্দ্র মোদীজিকে তাহলে কি শাসন করেছেন এটা শাসন ছিল না অপশাসন ছিল মানুষের বেসিক নিডস কথা তিনি বলছেন কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করে তিনি বলছেন মানুষের বেসিক নিডস শিক্ষা খাতে আজকে যে বরাদ্দ আছে শিক্ষা খাতে কংগ্রেসের সময় বরাদ্দ কত ছিল কেন শিক্ষায় ভারতবর্ষ পৃথিবীতে ক্রমশ পিছিয়ে যাচ্ছিল কিন্তু দু হাজার চোদ্দ থেকে আপনি তুলনামূলক আলোচনা করেন আমি এটা যদিও প্রসঙ্গ নয় কথা বলছেন তার জন্য আমি প্রসঙ্গে ফিরে আসছি শীঘ্রই শিক্ষা বলুন পানীয় জলের ব্যবস্থা বলুন বেসিক যে নিডস যেটার কথা বলছেন পঞ্চান্ন বছরে কংগ্রেস ধারে কাছে কিছু করেনি পরিকল্পনাই ছিল না কিছু যে সুদূর ভাবে দেশবাসী এইগুলি পাবে কিন্তু ব্যাপার হচ্ছে সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে যে ত্রিপুরাতেও ওই ধরনের ঘটনা হয়েছে কিন্তু ত্রিপুরায় আপনি দেখুন যখনই ঘটনা হয়েছে যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এখনো চলছে সে সাবরুম বলুন আগরতলা বলুন যাই বলুন হাই দরজা রাত্রিবেলা খোলা হলো দরজা রাত্রিবেলা খোলা হলো তাহলে তার মানে সরকার একটা বার্তা দিতে চেয়েছেন যে এখানে নৈরাজ্য कायम করা যাবে না ডাক্তাররা 24 ঘন্টা মানে এক একটা জায়গা এমন হয় আমি অনেক ডাক্তার বাবুকে আমি জানি প্রায় 24 ঘন্টা ডিউটি করতে হয় যদি তাতেও তারা ক্লান্ত হন না তাদের একটা স্যাটিসফ্যাকশন থাকে پیشنটটাকে বাঁচাতে পেরেছি देयर इज द কমিটমেন্ট এবং এই কমিটমেন্টের জায়গা থেকে ডাক্তার বগুড়া যখন কাজ করছেন তখন তাদের প্রতি এই আনওয়ান্টেড একটা পরিস্থিতি তৈরি হওয়া তারা আক্রমণের শিকার হওয়া এটা আমি তো বললাম দুটো হতে পারে একটা হতে পারে আউট অফ এক্সাইটমেন্ট এটা তো প্ল্যান্ড আক্রমণ ছিল ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে দ্যাট ওয়াজ প্ল্যান্ড অ্যাটাক তো এবার আপনি তারপরও আউট অফ এক্সাইটমেন্ট সেটা অন্য একটা বিষয় এটাকে যে অ্যাঙ্গেল থেকে যে দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিবেচনা করবেন আর প্ল্যান্ড অ্যাটাক সেটাকে এক জায়গা থেকে ভাবলে আমরা বোধহয় ভুল করব কেন প্ল্যান্ড অ্যাটাক অ্যাটাকটা কেন হবে সেখানকার নিজের সরকার চলছে সেখানে নিশ্চয়ই রাজনৈতিক প্রশ্রয় আশ্রয়ে সেখানে গুন্ডামি করতে হবে যারা ধরা পড়েছে দু একজন বা যাদের নাম এসছে বেরিয়ে এবার এরা জানে এরা কেন করেছিল সেটা মূলত ওয়েস্ট বেঙ্গলে এখন যাই হচ্ছে আপনি প্রতিটা ঘটনা দেখুন একটা অস্থির পরিবেশ তৈরি করে সমস্ত ধরনের কমিউনিটিকে সরকারি স্তরে যারা কাজ করছেন তাদের বেসরকারি স্তরে যারা কাজ করছেন তাদের এখানে ব্যবসায়ী থেকে শুরু করে মানে যারা চালক আছেন বিভিন্ন ইয়ের ভেহিকলসের তাদের থেকে শুরু করে একটা টেরার করার চেষ্টা একটা প্যানিক তৈরি করা যাতে করে রাজনৈতিক লাভালাভ এর ফসলটা যাতে তোলা যায় এই একটা ব্যবস্থা কায়ে করার চেষ্টা করছেন এবং আপনি দেখুন না মানে এটা তো যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী ধমক দিয়ে দিয়ে সব কথা বলছেন প্রতিটা ক্ষেত্রে এবং তাদের বিরুদ্ধে আমি মানে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের বৃদ্ধজন সমাজের একটা অংশ বেরিয়ে এসছেন এবং তারা আবেদন করেছেন যে বাকিরাও যাতে এই সময়ে যাতে তাদের পাশে থাকে এই যারা ডাক্তারবাবু যারা যে আন্দোলনটা করছেন একটা বিষয় হচ্ছে যে মানে আমি এটাকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ একটা তো অবশ্যই আছে এটার হ্যাঁ কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যেহেতু প্রভাব বিস্তার করতে শুরু করেছে অনেকটাই মানে বেড়েছে তার দক্ষতা বা ক্ষমতা বা মানুষের সমর্থন অনেকটা বেড়েছে তার প্রতি এই কারণে এখন এখানে একটা দমন পীড়ন নীতির মাধ্যমে হারানো জমি পুনরুদ্ধারের একটা চেষ্টা শাসক দল করছেন তৃণমূল করছেন এবং তার জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিও সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কাজটা শুরু করেছেন যে প্রত্যেককে তৃণমূলের বা তৃণমূল সরকার যেটা বলছেন এটা জনস্বার্থে হোক জনবিরোধী হোক সেইভাবেই কাজ করতে হবে নয়তো তার উপর হামলে পড়া হবে একের পর এক ঘটনা এগুলি প্রমাণ দিচ্ছে কিন্তু আমি এর বাইরে গিয়ে যদি বলি আমি বারবার বলি যে এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ন ঘটনা এটাকে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একটা বড় বিষয় কারণ রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটাকে বন্ধ করানো যাবে না কিন্তু তার পেছনে আরেকটা বড় বিষয় হলো যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মানে সার্ভিস সেক্টরে যারা আছেন কাজ করছেন যারা আমাদের মানে ভয়াবহ মুহূর্তগুলিতে বা আমাদের ভীষণ প্রয়োজনীয় যে বিষয়গুলি রয়েছে সেই জায়গায় পরিষেবা দিচ্ছেন রাত নেই দিন নেই ঝড় নেই বৃষ্টি নেই সমস্ত কিছু উপেক্ষা করে যাদের মূল উদ্দেশ্যে মানুষের সেবা মানুষের সেবা করা এরা বেতন পাচ্ছেন সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে সেবা করা তো তার জন্যে যারা এত পরিশ্রম করছেন তো তাদের প্রতি আমাদের সমাজের বা আমাদের সার্বিকভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার এবং প্রত্যেক ক্ষেত্রেই এই সমস্ত ক্ষেত্রে ক্রুশিয়াল সার্ভিস সেক্টর যেগুলি তাদের জীবন নিরাপত্তা এটাকে সুনিশ্চিত করা দরকার যেমন আপনি দেখুন একটা ছোট্ট ইনস্ট্যান্স আমি বলি ত্রিপুরার ইলেকট্রিসিটি কর্পোরেশন যেটা রয়েছে এখানে লাইনম্যানের কাজ যারা করেন এখন সরকার থেকে কিন্তু তাদের জন্য দশ লক্ষ টাকার ইন্স্যুরেন্স করে দিয়েছেন যদি কোন অ্যাক্সিডেন্ট হয় কাজ করতে গিয়ে তাহলে এই কাজটা তো অনেক আগে হতে পারত তাতে করে কি হলো একটা জিনিস কিন্তু হলো। যে তার পরিবারটা কাজ করতে গিয়ে একটা হতে পারে পরিবার অন্তত আর্থিক সাপোর্টটা পাবেন যে ব্যক্তিটা গেছেন তাকে তো আর পাবেন না ফিরে হ্যাঁ ওই কষ্টটা থাকবে কিন্তু আর্থিকভাবে পরিবারটা কিছুটা হলেও নিজে বেঁচে থাকার মতন একটা অবলম্বন পাবেন তো এই যে তাহলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এটা এই ধরনের উদ্যোগগুলি আরো সম্প্রসারিত হওয়া দরকার প্রত্যেক ক্ষেত্রে এবং সেই সঙ্গে তাদের সিকিউরিটিটাকে দেখা হ্যাঁ তাদের যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সিকিউরিটির বিষয় আছে কোথাও যন্ত্রপাতির সিকিউরিটি আছে কোথাও তাদের পেছনে ফোর্সের সিকিউরিটি ইত্যাদি বিভিন্ন রকম ভাবে কাজেই তাদের জীবন নিরাপত্তা এবং ভবিষ্যৎ এই বিষয়কে করুন অমিত বাবু কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি পেরেছেন যেটা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারেননি এই চিকিৎসক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে মামার বন্ধু যে কথারা বললেন সেটা সূত্র ধরে আমি বলছি রাজনৈতিক বক্তব্য যেহেতু বেশি রেখেছেন আমার একটা উত্তর দিতেই হয় যে পশ্চিম পশ্চিমবাংলাতে যা হয়েছে উনি এত বেশি খবর রাখেন বলছেন আমি পশ্চিম বাংলা সরকারের সমর্থন করে কিছু বলছি না আমি শুধু একটা কথাই বলছি চিকিৎসকের উপর যত নিগ্রহ হয়েছে একটা দুটো নয় শতাধিক নিগ্রহের ঘটনা ঘটছে প্রত্যেকটি ঘটনা নিন্দনীয় এখন শেষ পর্যন্ত কথা যেটা হচ্ছে যে আন্দোলনের ফলেই এখন সরকার নত হয়েছে তাদের দাবি মেনে নিয়েছেন সেটাও একটা লক্ষ্য করার বিষয় যে সংঘবদ্ধ হতে হবে আন্দোলন করতে হবে কিন্তু রাজনৈতিক যে লেজুরপনা যেন না হয় সেদিকেও সজাগ থাকতে হবে অথবা এই কথা আসবে যে রাজনীতি করছে সরকার রাজনীতি করছে বিরোধী এর থেকে মুক্ত থাকার একটা ব্যবস্থা করা দরকার আমার যে কথাটা উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করছি যেখানে পশ্চিমবাংলায় নৈরাজ্যের কথা বলা হয়েছে আমার বিজেপির সুনাম করা হচ্ছে তৃণমূলের নিন্দা করা হচ্ছে আমি ত্রিপুরার একজন নাগরিক হিসাবে ভারতবাসী হিসাবে মনে করি যে এই কথাটা তুলে ধরা দরকার যখনই এই কথাটা বলে যে ত্রিপুরার গ্রামে গঞ্জে পাহাড়ে কি হচ্ছে পত্রপত্রিকা খুললেই আমরা সবাই দেখতে পাই এটা এখানে সমস্তটাই আমার এখানকার শাসক কিন্তু বিজেপি এখন এটা ঘটনা যে তারা দুই পার্সেন্ট ভোট থেকে বেড়ে কংগ্রেসের ভোটটা নিয়ে গিয়ে যারা আমাদের কংগ্রেসের ভোটাররাই সমর্থকরাই ম মনে করেছিল আমার এই সরকারটাকে একটা ফেসির কমিউনিস্ট সরকারকে পাল্টাতে হবে ভোট দিয়ে পাল্টে দিয়েছিল এটা ঘটনা আমরা এবার বিশ্লেষণ করে দেখেছি যে এটাই হয়েছে কিন্তু পার্লামেন্ট ইলেকশনে কি দেখলাম আবার কংগ্রেসি ভোটাররা আবার কংগ্রেসের জায়গায় ফিরে গেল আবার সিপিএমের একটা অংশে সেখানে চলে গেলো কেন সেটা হলো যে আমরা যখন সুবিধাভোগী যারা যারা সুবিধা পেতে চায় সরকার থেকে সেই অংশটা চলে যাবে গুণ চলে যাবে না আমি আরো থাকবোই না আমি যদি হয় আমরা মাঝে আমিও কথা বলবো যে আমার কথা হচ্ছে যদি নৈরাজ্যের কথাই হয় ত্রিপুরার গ্রামে গঞ্জে নৈরাজ্য কায়েম করেছে এখানকার বিজেপি সরকার যাতে নাকি যে জানে আমার ভোটের সংখ্যা কম আমার পঞ্চায়েত দখল করতে হবে আমি এখানে বলে যাই আপনারা যদি সজাগ থাকেন দেখবেন যে তারা কিভাবে প্ল্যান প্রোগ্রাম করছে আমরা দেখেছি যে এই যে বিধানসভায় নির্বাচনের পরে পার্লামেন্টের নির্বাচনের আগে পরে আমরা দেখছি কি হচ্ছে কত জায়গায় বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে কংগ্রেস সমর্থকদের উপর হামলা করা হচ্ছে এটা ঘটনা এবং পত্রপত্রিকায় পুলিশ দপ্তরে খুঁজ নিলে আপনারা দেখতে পাবেন কয়টার বিচার হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই যে আগামী পঞ্চায়েত নির্বাচন হবে তাকে নিরঙ্কুশ করার জন্য আমরা জানি যে বিজেপির ভোটের সংখ্যা কম কাজে সেটাকে কভার আপ করার জন্য যত ধরনের ফেসিস কায়দা কানুন আছে সমস্ত প্রয়োগ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে এটাকে রোধ করার জন্য আমার মিডিয়া বন্ধুদের প্রচন্ড সজাগ থাকতে হবে এবং সেটা যত বেশি গ্রামেগঞ্জে গিয়ে ছবি

ইভিএম সম্পর্কে একটা জায়গা তৈরি করেছেন যদি ভোটে হেরে যাই এটাকে ব্রহ্মাস্ত্র বানাবো যে ইভিএম এর কারণে আমরা হেরেছি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে

পঞ্চান্ন বছর শাসন এটা মনে করেছিল দেশবাসী গোলাম নয় সচেতন একটা সঠিক জায়গা চেয়েছিল ভারতীয় জনতা পার্টির বীজটা ত্রিপুরাতে রোপণ করা হয়েছিল এটা অঙ্কুরিত হওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুলে ফলে বিকশিত হয়ে গেছে এটা যে কোনো মানুষ গণতান্ত্রিক সচেতন মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছে এবং তার জন্য তার জন্য আমি বলি রাজ্য সরকার সুনির্দিষ্টভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য যে প্রাথমিক বিষয়টা যে কথাগুলি তিনি আগেও বলছিলেন শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন পানীয় জল বলুন কৃষকের আয় দ্বিগুণ করা বলুন এবং ত্রিপুরার ট্যুরিজম থেকে শুরু করে ত্রিপুরা শিল্প বিকাশের সম্ভাবনা যা আছে সব ক্ষেত্রে একটা নতুন জোয়ার আনার জন্য রাজ্য সরকার ইনিশিয়েটিভ পুরো মাত্রায় নিয়েছেন আপনারা অবশ্যই সচেতন আছেন শিক্ষা ক্ষেত্রে এনসিআরটি সিলেবাস সম্পূর্ণভাবে প্রবর্তিত হয়েছে এবং তার সঙ্গে নতুন দিশা নামে একটা প্রকল্প করে যারা একটু পিছিয়ে আছে তাদেরকে সর্ট আউট করে তাদেরকে মেন স্ট্রিম ডেভেলপমেন্ট অফ এডুকেশন ওই জায়গায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করছেন রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে যেই সমস্ত বিভাগে আগে স্পেশালিস্ট ছিল না সেই সমস্ত স্পেশালিস্টদের আনা হচ্ছে রিক্রুট করা হচ্ছে মেশিনারিজ যা যা লাগবে সেইগুলো আনা হচ্ছে যাতে করে ত্রিপুরার মানুষকে স্বাস্থ্যের জন্য বাইরে না ছুটে যেতে হয় এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আয়ুষ্মান ভারতের যেটা চালু করেছেন যে কোনো গরীব মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করে দেয়া হচ্ছে যাতে করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যারা একেবারে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা যাতে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পেতে পারেন যে কোনো সরকারি হাসপাতালে এবং কিছু কিছু প্রাইভেট হাসপাতালেও এই ব্যবস্থা করা হচ্ছে এই হচ্ছে প্রো

পশ্চিম বাংলা থেকে ছড়িয়ে সারা এবং সেই জায়গায় বিপ্লব কুমার দেব আপনি সার্থক বলবেন সেখানে তিনি কি পেরেছেন যেখানে চিকিৎসক নিগ্রহ হবার পর যেটা আমরা দেখলাম যে রাজ্যের বুকে রাতের বেলায় হাইকোর্টের দরজা পর্যন্ত খুললো এবং সেখানে পদক্ষেপ গ্রহণ করা হলো কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু সেই জায়গাটা করেননি কিংবা ওনার উগ্র যে রূপ সেটা দেখার পরে কিন্তু সেই প্রতিভা বলছি আমি মমতা পক্ষে আমি বলছি না আমার বলছি ওখানকার যে পরিস্থিতি সেটা বুঝে ওখানকার তারা ব্যবস্থা নিয়েছে আমি এখানকার পরিস্থিতি আমি বিশ্বাস করি যে এখানকার যে ডাক্তারদের যে নিগ্রহের ঘটনা ঘটেছে তার পরে যে উনি ব্যবস্থা নিয়েছেন তার প্রশংসনীয় আমি নিশ্চয়ই বলবো কেন বলবো না আমি সেটা বলছি কিন্তু যে কথাটা আমার বন্ধু বললেন যে নৈরাজ্যের কথা ইলেকশনের কথা ইভিএম কথা আমি সেটা মনে করিয়ে দিতে চাই আজ পর্যন্ত যে জিনিসটা প্রমাণ হচ্ছে যে ইভিএম মেশিনের যে সফটওয়্যার টেস্টিং হয়নি এই জিনিসটা নিয়ে কিন্তু বিতর্ক এখনও শেষ হয়ে জানি ভারতবর্ষে যে মক পোল করার সময় দেখিয়ে দিয়েছে হয়তো যে যাকে ভোট দিলাম সে ভোট পেল পাঁচজন এই চিহ্নে দিল পাঁচজন ভোটের সংখ্যা হলো কিন্তু যে সফটওয়্যার যেটা ছিল সেটা নিয়ে কভার্ট করা ছিল সেটা টেস্টিং হয়নি এটা নিয়ে আরও তথ্য আরও আমরা আশা করছি আগামী দিনে আসবে তাহলে কিন্তু যদি সেই তো সফটওয়্যারে দুর্নীতি হয়ে থাকে বড় ধরনের মানে কেলেঙ্কারি সামনে আসবে আমি বলে রাখলাম আপনাদের এবারের যে চিকিৎসক নিগ্রহের ঘটনা পশ্চিমবাংলা থেকে দেশব্যাপী ছড়িয়ে যাওয়া সেই জায়গাটাতে পশ্চিমবাংলার বিরোধীদের সেখানে সফলতা দেখতে পাচ্ছেন আপনি আমি তো বললাম পশ্চিমবাংলার রাজনীতি আর্থসামাজিক ঘটনা সেখানে তৃণমূল এবং বিজেপির আসল সংঘাতটা কোন জায়গায় সেই বিষয়ে আমি বিস্তারিত মতামত দেওয়ার জন্য আমি জায়গায় নেই যে কোনো আন্দোলন কিন্তু আমি এটা বুঝতে পারছি যে সিপিএম মধ্যে যে গোন্ডা অংশটা ছিল তারা তৃণমূলে চলে গেছিলো এখন বিজেপি তাদের একটা অংশ নিয়ে গেছে তাদের মধ্যে সংঘাত হচ্ছে বিজেপির মধ্যে যে সম্পন্ন অংশটা আছে তাদের সঙ্গে যে লিবারেল ডেমোক্রেসির যে সমর্থক আছে এরা যদি আস্তে আস্তে উপরে আসতে পারে সারা ভারতবর্ষে দেখুন খুব দুশ্চিন্তার বিষয় কী বিজেপি আপনি মানে সমস্ত দল শুধু বিজেপি কেন যে কোনো দল দেখবেন কমিউনিস্ট দল দেখবেন সেখানে দক্ষিণ ভারত উত্তর ভারত পূর্ব পশ্চিম দেখবেন সমস্ত রাজনৈতিক দলে যারা এমএলএ এমপি হচ্ছেন তাদের একটা পার্সেন্টেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে তারও গুরুতর মামলা আছে এই এরা ধীরে ধীরে সমস্ত পার্টিতে এত শক্তিশালী হয়ে যাচ্ছে যারা কি সুস্থ বুদ্ধি সম্পন্ন যারা সমাজের কাছে মানে সুস্থ নাগরিক হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য তারা উঠাই পাচ্ছেন না এগিয়ে আসতে পারছেন না কাজে এই অংশটা যদি এগিয়ে আসেন আগামী দিনে দেখবেন সেই লিবারেল ডেমোক্রেসি জোরদার হবে সেই যে ক্রিমিনাল অংশ প্রত্যেকটা বিজেপি সহ সমস্ত দলের যে ক্রিমিনাল অংশটা পিছিয়ে আসবে সেই তৃণমূল বলেন বিজেপি বলেন সে সব থেকে পিছিয়ে আসবে সেই অংশটার জন্য একটা আন্দোলন দরকার কবে হবে সে আমার বন্ধুর মাধ্যমে হবে নাকি অন্য কারোর মাধ্যমে হবে কোন দলের মাধ্যমে হবে আমি জানি না কিন্তু সেটা ভারতবর্ষে খুব প্রয়োজন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রতি পার্লামেন্টে সেই ক্রিমিনালদের সংখ্যা বাড়ছে একটু একটু করে বাড়ছে তারা আস্তে আস্তে মানে এমন হচ্ছে না যে ক্রিমিনাল একটা লোক তাকে আমি দেব না এই সিদ্ধান্ত সর্বদলীয় সিদ্ধান্ত অমৃতবাবু আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি সুব্রতবাবু আপনার দৃষ্টিও আকর্ষণ করছি সেই জায়গাটাতে যেখানে মমতা ব্যানার্জির উগ্র মানসিকতার পরিচয় কিংবা সেখানে এক গমির যে প্রকাশ ঘটেছে এবারের যে চিকিৎসক নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই জায়গাতে যে কোনো আন্দোলন তার সার্থক রূপ নিতে গেলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যদি রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের সমর্থন থাকে তাহলে কিন্তু সেই আন্দোলনটা সার্থকতার রূপ পায় এই ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আমাদের রাজ্যেও তার প্রভাব পড়া এই যে আন্দোলনটা ছড়িয়ে যাওয়া এবং সার্থকতা সেখানে কিন্তু যেটা উঠে এসছে সেটা বিজেপির ভারতী ঘোষ থেকে শুরু করে বিজেপি নেতৃত্বদের সেখানে চিকিৎসক সংগঠন বা চিকিৎসকদের যে এই আন্দোলন সেটাকে কিন্তু রূপরেখা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে আমি যেটা অমৃৎদবুর কাছ থেকে জানতে চাইছিলাম সেখানে তাহলে বলতে হবে পশ্চিম বিরোধীরা সার্থক মানে সার্থকতা পেয়েছে এই আন্দোলনকে শুনুন দেশব্যাপী ছড়িয়ে দিবে একটা বিষয় হলো আমি যেটা বারবারই চাইছিলাম কিন্তু বারবারই আলোচনাটা অন্য দিকে ডাইভার্ট হচ্ছে বেশি একদম আজকে আমাদের মনে সিরিয়াস বিষয়টাতেই কনফাইন থাকা উচিত আমাদের কিন্তু আজকে কেন আন্দোলনটা প্রায় শেষ হওয়ার মতন একটা জায়গা তৈরি হলো যতটা আমি জানি নবান্নে আলোচনা হয়েছে এবং আন্দোলন সম্ভবত শেষ হয়ে যাবে একটা আছে এটা এটা জানি আজকে কেন হয়েছে ছদিন আগে কেন হয়নি বা ছদিনের মধ্যে কেন হয়নি ছদিনের দিনের মধ্যে হয়নি শুধুমাত্র ওই যেটা বলছিলাম সৈরতান্ত্রিক গুয়ার তুমি এবং ধমক চমক দিয়ে সমস্ত কিছু নিজের কবজায় রাখা এটা অধ্যত্তপনা এই সমস্ত বিষয়গুলি এতদিন পর্যন্ত ছিল গতকালকে যখন ডিক্লারেশন হলো যে ডক্টরসদের সংগঠন সারা দেশেই তার প্রতিবাদ করবে এই কিন্তু মমতা ব্যানার্জির কাছে বার্তা গেল যে আমার রাজ্যের ধমকচমকে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটা নেগেটিভ বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা আরও কত ভয়াবহ আকার ধারণ করছে তার জন্য সরকার কতটা সরাসরি যুক্ত এই বার্তাটা দেশবাসীর কাছে স্পষ্টভাবে পৌঁছে যাবে আজকের দিনে এবং সেই বার্তাটা অলরেডি পৌঁছে গেছে দেশবাসী না গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় এটা আলোচিত আজকে যে মানে একটা স্টেটের মধ্যে এত বড় একটা ঘটনা হচ্ছে এবং তার জন্য গোটা দেশের সমস্ত ডাক্তারদের সংগঠন যারা আছেন তারা ইরেসপেক্টিভ অফ এনি আইডেন্টি এরা প্রতিবাদ করার জন্য এক কাঠটা হয়েছে দ্যাটস এ গুড সাইন গুড সাইন আমি এই কারণে বলবো যে এই একটা দুর্ঘটনা কিংবা পরিকল্পিত ঘটনা যাই বলি এইটাকে কেন্দ্র করে যদি একটা সুনিশ্চয় ভবিষ্যতের জায়গা তৈরি হয় যে ডাক্তারদের উপর এই ধরনের হামলা হবে না যদি হয় তাহলে তার যোগ্য বিচার হবে আর বিচার কি হবে সেটা যদি ডিফাইন্ড থাকে তাহলে দেখা যাবে যে আক্রমণের তীব্রতা বা যেই হারে এখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে সেটা হয়তো কমবে কারণ একজন ডাক্তারের উপর একজন দমকল কর্মীর উপর একজন ইলেকট্রিক লাইনম্যানের উপর আক্রমণ হোক সেটা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি কিংবা সুস্থ মানুষ কেউ এটা চাইবে না তো তার জন্যই এর আজকে গোটা ভারতবর্ষে যে আন্দোলনটা হয়েছে এটা একটা মেসেজ বিয়ার করে এবং আমরা হোপফুল যে আগামী দিন থেকে যে কোনো সরকার এইটাকে নিয়ে খুব সচেতন থাকবে এবং সুদৃঢ় কিছু পদক্ষেপ যদি এই ধরনের কিছু মিস হয় যাতে করে মানে জুনিয়র ডাক্তারদের বা সিনিয়র ডাক্তারদের এই কথা না বলতে হয়। উই জাস্টিসের জন্য পথে নামতে হবে কেন আমার একটা কমপ্লেন যথেষ্ট বাকি সরকারের দায়িত্ব আমাকে জাস্টিস দেয়া কাজে এই জায়গাটা যদি তৈরি না হয় তার জন্য এই আন্দোলন যদি শেষ আন্দোলন হয় আমরা খুশি হব ভারতীয় জনতা পার্টি খুশি হবে একদম শুধু আমার একটা কথা বলার ছিল সেখানে যে লাস্ট যে খবর যেটা আমি এখানে আসার আগে যেটা জেনে আসলাম যে মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনার পর পশ্চিমবঙ্গের ডাক্তার আন্দোলন প্রত্যাহার করেছেন এটা যে আমি যে দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল ডক্টর কলস অফ সেভেন ডে স্ট্রাইক এটা আমার কাছে লেটেস্ট খবর সেটা ছিল আমি জানালাম আর যেটা হচ্ছে যে এই ধরনের আন্দোলন এই ধরনের বিশেষ করে এই ধরনের বিশেষ পরিষেবা অত্যাবশ্যক পরিষেবা নিয়ে রাজনীতি করা উচিত নয় যে কথাটা আমি বলতে চাইনি সেটা হচ্ছে যে এই আন্দোলনকে যে

সময় এটা নিয়ে সরকারের বিরোধিতা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করেছে তাদের পক্ষে বক্তব্য রেখেছে একবারও বলেনি যে তোমরা আন্দোলনটা ঠিক এই ধরনের আন্দোলন করে না অন্য ধরন অন্য পথে বিকল্প আন্দোলনের পদ্ধতি আবিষ্কার করো সমস্ত ধরনের সহযোগ এই যে নিগ্রহটা নিন্দনীয় তারা প্রতিবাদযোগ্য এবং এটা কোনোভাবেই কাম্য নয় একটি আক্রমণ নয় সেই যেখানে নাকি শতাধিক আক্রমণ হয়েছে সমস্ত ধরনের নিন্দনীয় ঘটনা হয়েছে এবং তাদের আন্দোলনটা যুক্তিসঙ্গত কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা এইরকম কর্মবিরতি না করে অন্য কোনো বিকল্প পদ্ধতি চিন্তা করে বার করা দরকার ছিল এই আন্দোলনটাকে এইভাবে আন্দোলন করার জন্য কাজ বন্ধ করে চিকিৎসা বন্ধ করে একবারও বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গে বক্তব্য রাখেননি যেভাবে চলছে তাকেই তারা

এই জন্যে ভারতীয় জনতা ভারতীয় জনতা পার্টি বলেছে যে ইয়েস অন্যায় হয়েছে সরকারের উচিত তাদের সঙ্গে বসা এবং তাদের জীবন সুরক্ষা

আন্দোলনের যে রূপরেখাটা যেটা হয়েছে যার বিরুদ্ধে বিজেপি তাকিয়ে দিয়েছে যে লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে কি তথ্য আছে আপনার কাছে কি তথ্য আছে একটি কথা বলেনি যে আন্দোলন আমি তো বললাম বলেছে অন্য আমি তো অথেন্টিক বললাম আপনাকে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে আমি কথাটা বললাম

শিক্ষকরা স্কুলে গিয়ে করবেন রাস্তায় দাঁড়িয়ে করবে সেটা আপনারা বলে দেবেন চিকিৎসা বন্ধ করে আন্দোলন করাটা বলছি চিকিৎসা বন্ধ করে আন্দোলন করাটা বেআইনি আমি বলে দিচ্ছি আবার বলছি

রাজ্যপাল হিসেবে সাংবিধানিক প্রধান হিসেবে তাহলে আমার বক্তব্যটা হচ্ছে যে তাহলে মানে আন্দোলন করতে গিয়ে মানে এটা আপনি বলছেন যে আইনগত ভাবে না। তাহলে বেআইনি কাজ করেছে তাহলে বেআইনি কাজ তো করেছে তাহলে তো আঙুল তাদের বিরুদ্ধে উঠলো যে আপনার কাজটা বেআইনি হয়েছে

ঘটনা মার মমতা ব্যানার্জি কিংবা ওনার দল সারা দেশ রাজনৈতিক ভাবে যদি আমরা দেখি যে মমতা ব্যানার্জি সম্প্রতি কিছুদিন আগে বলেছিলেন যে পশ্চিম বাংলার উপর যদি আঘাত আসে সারা বিশ্বকাপে আজকে পশ্চিম বাংলার একটা ইস্যু সারা দেশ উত্তাল সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে মমতা ব্যানার্জি থেকে নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে দক্ষ এবং সুচারু কিন্তু বিজেপি দল রাজনৈতিকভাবে মানে তৃণমূলের থেকে বেশি দক্ষতার পরিচয় দিতে পেরেছে বলে কি আপনি মনে করছেন আমি কোট করি আপনার কথাটাকে আমি কোট করে ছেড়ে দিচ্ছি প্রশ্নটা আপনি আনসার করবেন উনি আমি দেখেছি যেটা টিভিতে হামসে জো টকরায়ে চুর চুর হয়ে যায়গা

যুবকরাই বিজয়ী হয়েছে সেই ক্ষেত্রে ত্রিপুরার পশ্চিমবঙ্গের যুব সমাজ যে চিকিৎসক সমাজ যুব চিকিৎসক সমাজ বিজয়ী হয়েছে তারা সেই ইতিহাসেরই গতিধারা প্রমাণ করে দিয়েছেন এটাই সত্য পৃথিবীর যুগে যুগে দেশে দেশে প্রমাণ হয়েছে যুবকদের বিরুদ্ধে যখনই যত লড়াই হয়েছে কেউ বিজয়ী হতে পারেননি মমতা বিজয়ী হতে পারেননি সেখানে মমতার পরাজয় হয়েছে কেন বলবো না আমার চোখে যা ধরা পড়ে আমি বললাম এক্স্যাক্টলি এবং ওনাকে সমর্থন করে আমি বলি গোটা দেশের সমস্ত যুবক যুবতীদের একইবারে প্রায় সিংহভাগ বললেও পুরো ছোট করা হবে প্রায় অধিকাংশ মানে অধিকাংশ বলতে আমি প্রায় বলছি যদি বলি আমি যে 70% 80% যুবক যুবতীরা কিন্তু ভারতবর্ষ সম্পর্কে যে আমাদের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সমস্ত দিক থেকে এই স্বপ্নটা বাস্তবায়ন হতে পারে এমন একজন নির্ভर्ज্য যোগ্য কোণারজন ব্যক্তি আছে এটা বিশ্বাস করতে শুরু করেছেন নরেন্দ্র মোদি জিকে দেখে যে যে কথায় এবং কাজে এত বেশি মিল যে এবার দেশের কিছু একটা হবে যার জন্য সমস্ত যুবশক্তি এখন সমস্ত অন্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন শুধুমাত্র খারাপ লক্ষণ যেটা আমি যুবদের জয় হয়েছে তো সেই জায়গা যুবরা তিনি বললেন যে নরেন্দ্র মোদির দিকে আকৃষ্ট হচ্ছেন এবং সমস্ত আমি 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 বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি যে কংগ্রেসের যে লিবারেল ইডিওলজি কংগ্রেসের যে আইনের শাসন কংগ্রেসের যে দুর্নীতি বিরোধী আইন তৈরি করে দিয়ে গেছে তথ্য আইন যাতে নাকি দুর্নীতিটা বেশি করেছে আবার আবার সেই কথায় এবং এর সমস্ত শেষ কথা বুঝতে পারবে সমস্ত যুব সমাজ যে এই কংগ্রেসের লিবার ইডিওলজি কি ভারতবর্ষকে রক্ষা করতে পারে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সেই গণতন্ত্রকে রক্ষা করতে পারে যে আমার সুগার কোর্টের যে পলিসি দিয়ে আমার যে দেশবাসীর মধ্যে যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েমের দিকে চলছে কিনা ফিজিস্টের দিকে চলছে কিনা খুব ভয়াবহ দিন আসছে কিনা যুবসমাজ আগে বুঝতে পারবে তারাই বুঝতে পারবে তাদের উপর আমার প্রচণ্ড আস্থা আছে এবং আস্থা আছে বলেই আমি বিশ্বাস করি আমি গত আপনারা যারা দেখেছেন অনেকে আছেন দেখবেন কংগ্রেসের ইডি বিশ্বাস করার পরে আছে তারা ক্ষমতার জন্য কিছু করে না ক্ষমতার জন্য তো না এবং আমি সেই দলেই থাকতে চাই যে যেখানে নাকি একটা লিবারেল ডেমোক্রেসি আছে যেখানে আইনের শাসন আছে যেখানে চিত্ত যথা বয়সূর্ণ উচ্চ যথাশীল সেরকম কথা বলা যাবে আর যদি তার বিকল্প দেখা যায় নরেন্দ্র শাসনে তার নিশ্চয়ই আমি মুখ খুলে কথা বলতে পারবো আমি বলবো সেদিন এখন সেই সময় আসেন করা যাবে প্রকাশ্যে মধ্যে

বলা দরকার এই বিজেপির মধ্যে যে এই কালচারটাও চলে গেছে এই যে খারাপ জিনিসটা শিখে গেছে মানে আপনাদের থেকে শিখে গেছে একদিন আমি বলছিলাম যে যারা গুন্ডাবাজি করছে যারা একদম সমস্ত দল যদি বিজেপি এবং কংগ্রেস ভারতবর্ষের সর্বত্র একটা প্যান ইন্ডিয়া দল হিসাবে নিজেদেরকে স্থায়ী রাখতে চায় জনগণের স্বার্থে আমরা মনে করি একটা শক্তি আছে যারা মনে করে এই দুইটা দলের মধ্যে যারা গুন্ডাবাজি আছে তাদেরকে সরিয়ে যে শুভ বুদ্ধি সম্পন্ন যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল স্পট নেই কালিমা নেই তাদের অমৃতবাবু যেটা এতক্ষণ বলতে চাইলেন যে চিকিৎসকদের এই যে সিদ্ধান্ত চিকিৎসা পরিষেবা না দেওয়া অন্য কোনো পথ বেছে নিতে পারতেন সেখানটা যদি আমরা সাধারণ মানুষের দুর্ভোগ দেখি সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করি আমরা যদি বহির রাজ্যের কথা নাই বা বললাম আজকে আজকে রাজ্যের বিশেষ করে আইজিএম এবং জিবি হাসপাতালে সেখানে আউটডোর পরিষেবা বন্ধ সেই জায়গাতে কিন্তু আমরা দর্শকদের দেখিয়েছি এবং আমাদের কাছে সেই মানুষের সমস্যা যারা কিন্তু আজকে দূর দূরান্ত থেকে এসছেন যারা গ্রামের সাধারণ মানুষ তাদের কাছে কিন্তু এত খবর নেই যে আমার আজকে জীবিতে আউটডোরে পরিষেবা আমি পাবো না এবং সেই জায়গায় তারা সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে এটা তো অনস্বীকার্য একদম এবং যখনই কোনো আন্দোলন মানুষের সমস্যার কারণ হয় সেই জায়গায় তো আমাদের ভাবা উচিত বলে আপনি কি মনে করেন এটা দেখুন একটা বিষয় হচ্ছে যে এটা এটা প্রথমেই একেবারে এখানে আর কোনো আর্গুমেন্টই খাটে না যে কোন কিছু হওয়া উচিত না যাতে করে কমন পিপল সাধারণ মানুষ সাফার করে এমন কিছু হওয়া উচিত না এটা হচ্ছে একটা আমরা সবাই জানি এটা হওয়া উচিত না কিন্তু যখন কোনো কোনো ক্ষেত্রে এমন কোনো একটা প্রেক্ষিত তৈরি হয় যেই প্রেক্ষিতে একটা এক্সাম্পলারে কিছু না হওয়া পর্যন্ত ওইটা একটা মানে ক্রাইম একটা টর্চার কন্টিনিউড হওয়ার মতন অপশন থেকে যায় তখন ওই সময়ে কিছু কিছু মানে যারা কাজ করছেন বিভিন্ন সেক্টরে তারা বাধ্য হন যে হ্যাঁ মানুষের কিছু কষ্ট হবে জেনে শুনেও তারা কিন্তু ওই সিদ্ধান্ত নিতে বাধ্য ঠিক আছে ওই পথে তারা ইচ্ছে করে যাননি নয়তো

আজকে যেটা আমরা দেখতে পেয়েছি বিধায়ক চিকিৎসক दिलीप দাস আইজিএম হাসপাতালে গেছেন সেখানে আউটডোর বন্ধ তিনি দেখতে পেয়েছেন যে কিছু মানুষ সেখানে সমস্যায় আছেন তিনি কিন্তু নিজে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন আইজিএম হাসপাতালে যে যেহেতু চিকিৎসক করেছেন হ্যাঁ চিকিৎসক করেছেন কিন্তু তিনি সেই চিকিৎসকের দলে কেন গেলেন না কারণ যারা এই ভূমিকা কিন্তু আজকে প্রশংসিত হয়েছে আমার তো মনে হয় আজকে এই আশরেও তাকে রাখলে সবচেয়ে ভালো হতো আমার উত্তর সেটাই ওনার উত্তরটা উনি দিতে পারবেন আমি ওনাকে ধন্যবাদ জানাই প্রশংসা করি যে উনি বুঝতে পেরেছেন সাধারণ মানুষের কষ্ট হয় এমন আন্দোলনের বিরুদ্ধে গিয়েও যদি আমি সাধারণ মানুষকে কিছু সাহায্য করতে পারি হবে রাজনীতি সেখানে বড় কথা নয় আন্দোলন বড় কথা নয় জনগণের পাশে থাকাটাই সবচেয়ে বড়ো কথা সুব্রত কী বলবেন এই বিষয়টা দেখুন একটা কথা হচ্ছে যে দিলীপ দাস বিধায়ক তো এবার জনপ্রতিনিধি তিনি ওনার ওনার মূল দায়িত্ব হচ্ছে জনগণের স্বাচ্ছন্দ্য তাদের অভাব অভিযোগ এটাকে মেটানো করা তো আপনি ডক্টর দিলীপ ফুটেজ পেয়েছেন আমিও দেখেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে হ্যাঁ তো এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ইডিওলজি যে কোনো ক্রাইসিসের মুহূর্তে যে যে ফিল্ডে এক্সপার্টাইজ রয়েছে যাদের তারা মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বেন এবার ডক্টর দিলীপ দাস বহুকাল ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ইডিওলজি সম্পর্কে উনি ভীষণ রকমভাবেই পড়াশোনাও করেন এবং জানেন উনি অনেকটা মানে আত্মস্থ করে নিয়েছেন তার একটা আপনি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখুন বিভিন্ন ঘটনায় খবর নিয়ে দেখুন যখন মানুষের অসুবিধা হয় কষ্ট হয় এই ঝড় বন্যা থেকে শুরু করে আপনি প্রত্যেক জায়গায় দেখবেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা সরকারে আসার আগের থেকে আমি এটা অন দা রেকর্ড রাখবেন সরকারে আসার অন্তত এক বছর আগের থেকে আপনি দেখুন যখন আমাদের কার্যকর্তার সংখ্যা একটু বেড়েছে তখন থেকে যেখানে মানুষ একটু অসুবিধায় পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্যে তাদেরকে একটু তাদের পাশে দাঁড়ানোর জন্য সহানুভূতি নিয়ে সহমর্মিতা নিয়ে তাদেরকে যতটা সাহায্য করা যায় ওই বিপদ থেকে কিছুটা পরিত্রাণ করা যায় কিনা তাদেরকে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে এবং এটা হচ্ছে তার আজকের দিনেও সেটা কিন্তু ওই যে আমাদের ইডিওলজি তারই একটা রিফ্লেকশন আপনার আপনার বক্তব্য যদি আমি সঠিক ধরে নেই তাহলে কিন্তু যদি এটা ধরুন প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী আপনাদের দলে বা বিজেপি দলে সেরকম বহু চিকিৎসক রয়েছেন যারা জনপ্রতিনিধি না কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আজকের দিনে আরও সেটা আরও ভালো বার্তা যেত যদি বিধায়ক দিলীপ দাসের মতো আপনাদের বিজেপির কোনো নেতৃত্ব যারা চিকিৎসা চিকিৎসক হিসাবে যারা যাদের পেশা তারা যদি সেখানে চিকিৎসা প্রদান করতেন তাহলে হয়তো বেসিস টা আরো অন্যরকম যেত এবার আমি জানি না আর কোথাও হয়েছে বা হয়নি কিনা না সেটাও কিন্তু আমি নিশ্চিত নাই বলছি যে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটা আপনি দেখবেন এই চিত্র এই চিত্র দেখবেন বিভিন্ন জায়গাতে হ্যাঁ সেটা আমি বলছিলাম একদম এটা এখানেও হয়নি পশ্চিমবাংলাও হয়নি কাজে এটা ঘটনা আমরা একটা আন্দোলনকে বাড়তে দিয়েছি আমার যাদের বলার ক্ষমতা ছিল যাদের বললে সেটা প্রভাব পড়তো যে আমরা আন্দোলন সমর্থন করি নিগ্রহের বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু অন্য একটা ভালো রাস্তা খুঁজে পাওয়া যায় কি না সরকারের উপর প্রেশার পড়বে জনগণের কষ্ট হবে না কোনো রাস্তাই নেই আমার কাছে আমি শুধু ভালো রাস্তা ভালো রাস্তা বলে গেলাম কি মেসেজ দিতে চাইলাম আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমাদের আজকের যুক্তি গপ অনুষ্ঠান কিন্তু আমাদেরকে এখানে শেষ করতে হবে আমাদের সঙ্গে আজকে আলোচনায় ছিলেন কংগ্রেসের পক্ষ থেকে অমৃতলাল সাহা এবং বিজেপির পক্ষ থেকে ছিলেন সুব্রত চক্রবর্তী আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের যুক্তি গপ অনুষ্ঠানে থাকার জন্য এবং এই যে গুরুত্বপূর্ণ একটি আলোচনা অংশ নেবার জন্য আমাদের অবশ্যই যুক্তি গপ অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ